আল্লামা আলী হাসান মুসা হাফিজাহুল্লাহ কোন ব্যক্তিকে পরোয়া করার কথা বলেন আলহামদুলিল্লাহ এমন ব্যক্তি দরকার আছে আমি তো মনে করি বর্তমান জমানার মধ্যে আল্লামা আলী হাসান ওসামা এমন ভূমিকা পালন করতেছেন আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কোন কাফেরকে বই করে নাই কোন কাফেরকে পরোয়া করে নাই কাফেরের বিরুদ্ধে আল্লাহ তাআলার দ্বিনের কথা উচ্চ সুরে আওয়াজ করে বলেছেন আযানের ধ্বনি উচ্চ সুরে দিয়েছেন তেমনি ভাবে বর্তমান শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ বর্তমান জমানে আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করে সারা দেশ জুড়ে কোরআনের কথা বলে যাচ্ছে ঠিক ঠিক না বর্তমান তার বিরোধিতা অনেকে করতেছে আলেম সমাজ তার বিরোধিতা করতেছে সেই জন্য বলবো আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররুকু তোমরা সবাই আল্লাহ তাআলার রশিকে তোমরা সবাই মিলিত হয়ে ধরো আর বিরোধিতা করিও না ঐক্যর পথে আসো সবাই এক নেক হয়ে ইসলামের কথা বলে যাও আজকে বর্তমান জমানার মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব জেলখানার মধ্যে পড়ে আছে আল্লামা কত আলেম ওলামা জেলখানার মধ্যে পড়ে আছে রফিকুল্লাহ মাদানী ছোট্ট একটি শিশু তাকে কেমন ভাবে পার মধ্যে বিড়ি লাগাইছে আপনারা দেখেন নাই আপনাদের মায়া লাগে না মায়া লাগবে কেমন করে ইসলামের দরদ তো আপনাদের বৃত্তে নাই নিজের সন্তান হইতো তাহলে কান্নাকাটি করতেন নিজের সন্তান হইলে ২৪টা ঘন্টা কান্নাকাটি করতেন আপনার সন্তান না কিন্তু বলতে চাই আমার দিনী ভাই ঠিক ঠিক না সে কোরআনের কথা বলে জেলে গেছে তাকে জেলখানা থেকে বের করার দায়িত্ব আমাদের সবার সেজন্য বলতে চাই যারা জেলখানার মধ্যে আছে আমরা সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতেছি যদি আপনি দেশের মধ্যে শান্তি চান দেশের মধ্যে শান্তি চান জুলুম থেকে বাঁচতে চান আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব থেকে বাঁচতে চান তাহলে আপনার কর্তব্য হলো আল্লামা মামুনুল হক সহ যত আলেম ওলামা জেলখানার মধ্যে আছে সমস্ত আলেম ওলামাদেরকে জেলখানা থেকে মুক্তি করার দায়িত্ব আপনার কর্তব্য ঠিক ঠিক না وقال النبي صلى الله عليه وآله وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بزك رشهر چبيني در خروشاز ولا دعنا طري معنا كبوشاز نبل بل برغلش تسبيخ خانيش كي هر كاري بتشبيهش زبانيش ذكر وقام غذائي روح را مرحبا مدئيد لمجروح را لا إله إلا الله لا إله إلا الله لا إله
الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفتي خلق بريء فرد صمد عن صفتي خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা গর চোখ বুঝিলে দেখিবি রে মনকে আপন আর কে বাপর কোথাতে গিয়া গো মন কোথায় যাইতে হবে রে কে আসিল কি কারণে জানা নাই ববে তে নদীর পার ভাঙ্গে ওপার করে ওই তো নদীর খেলা নদীর পার ভাঙ্গে ওপার করে ওই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা নদী পদে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার উড়তে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না হাকিকতে সে তো দুনিয়া বেখবর হই দুনিয়া কি লুমায়াশ ফর নজর হাই লুমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস কে হর কারে গবাসি বা খুদাবাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নাই কবাসুক নকরাও ফর জিন্দুজান আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে বরকতপূর্ণ মাদ্রাসে লাফাং মোহাম্মদিয়া আরাবিয়া ইসলামিয়া হাফিজা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে জান্নাতের বাগানে আশার বসার কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে জুরে সুরে একবার কালিমাতুর শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ করতে পারে না আল্লাহ তাআলার দয়া ও করুণা ছাড়া কোনো ব্যক্তি গুনাহের কাজ থেকে বাঁচতে পারে না ঠিক কি না আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করেছেন ভালোবাসছেন আমরা চেষ্টা করেছি তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগান আসার তৌফিক দান করেছেন সেই জন্য আবারো বলি আলহামদুলিল্লাহ আজকের যিনি প্রধান মেহমান প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যুবকদের নয়নমণি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাইখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ অল্প সময়ের মধ্যে যথাসময়ে আমাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থিত হবেন যাহারা দূরে আছেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতেছি আপনারা মাহফিলে চলে আসুন আমাদের প্রধান মেহমান যথাসময়ে আমাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থিত হবেন আমি আপনাদের সম্মুখে একখান আয়াত পাঠ করেছি অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আয়াত ও হাদিস সামনে রেখে কিছু আলোচনা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক তারপর আপনাদের সকলকে আমলের নিয়ত শ্রবণ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমি আপনাদের সম্মুখে যে আয়াত পাঠ করেছি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর একজন পিতা তার সন্তানের উপর কি দায়িত্ব একজন সন্তানের উপর মাতা পিতার কতটুক দায়িত্ব আল্লাহ তাআলা তার আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে সম্বোধন করে বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালা তাওয়ামুর বিল মারুফ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে ডাকতে বলতেছে সন্তান তার সন্তানকে আদেশ করতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে ডাকতে বলতেছে হে সন্তান আল্লাহ তাআলার আদেশ তুমি নামাজ কায়েম করে নাও বাবা হইয়া সন্তানকে আদেশ করতেছে হে আমার সন্তান আল্লাহ তাআলা তোমার উপর নামাজ ফরজ করে দিয়েছে সন্তান আল্লাহ তাআলা বলতেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ একজন বাবা হইয়া তার সন্তানকে আদেশ করতেছে হে আমার সন্তান তোমার জন্য এক নম্বর নসিহত এক নম্বর উপদেশ এক নম্বর নসিহত হলো তুমি নামাজ কায়েম করে নাও নামাজ কায়েম করবে যথাসময়ে বাবা হইয়া সন্তানকে আদেশ করতেছি হে আমার সন্তান দুই নম্বর নসিহত ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার বাবা হইয়া সন্তানকে আদেশ করতেছি হে আমার সন্তান দুই নম্বর তোমার জন্য নসিহত তুমি সৎ কাজের আদেশ করবে তিন নম্বর নসিহত করতেছি ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক তিন নম্বর নসিহত করতেছেন হে আমার সন্তান তুমি তিন নম্বর তোমার জন্য নসিহত মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে নিজে গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে মানুষদেরকেও গুনাহের কাজ থেকে বিরত রাখবে চার নম্বর নসিহত করতেছেন হে আমার সন্তান
তোমার জন্য চার নম্বর নসিহত, যখন তোমার উপর কোন মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন মুসিবত আসার পর এই মুসিবতের মধ্যে তুমি দরজা দরজে জামিল ইখতিয়ার করবে, তুমি সবরে জামিল ইখতিয়ার করবে, আল্লাহ তাআলা তোমার উপর সুন্দর ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। একজন বাবা হইয়া তার সন্তানকে চারটি নসিহত করেছেন। এক নম্বর নসিহত, হে সন্তান, জিন্দেগি কেউ কোনোদিন নামাজ ছাড়বে না, ছাড়বে না। দুই নম্বর নসিহত, সৎ কাজের আদেশ করবে। তিন নম্বর নসিহত, অসৎ কাজ থেকে নিজে বেঁচে থাকবে, মানুষদেরকে বিরত রাখবে। চার নম্বর নসিহত, হে আমার সন্তান, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মুসিবত চলে আসে, ওই মুসিবতের উপর তুমি দরদে জামিল ইখতিয়ার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার সন্তানকে কোনোদিন নামাজের কথা বলেন নাই। ও যুবক ভাই, হে বদ্ধ বাবারা, নিজের সন্তান নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ওই সন্তানকে কোনোদিন নামাজের কথা বলেন নাই, ওই সন্তানকে কোনোদিন কোরআন তেলাওয়াতের কথা বলেন নাই। একজন বাবা হওয়ার পর আপনার উপর দায়িত্ব আছে কি আছে না? একজন বাবা হইয়া হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে চারটি নসিহত করছে রে ভাই, তাহলে বোঝা যায় আপনার সন্তানকে আপনি নসিহত করেন না। আপনার সন্তানকে কই দিন নামাজের কথা বলছো? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, কই দিন সন্তানকে নামাজের কথা বললা? ও সন্তান, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহকে বই করো। কোনোদিন সন্তানকে নামাজের কথা বলো নাই, সন্তানকে সৎ কাজের আদেশের কথা বলো নাই, সন্তানকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলো নাই, সন্তানকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবত আসার পর ওই সন্তানকে দরজা জামিল এখতিয়ার করার জন্য বলো নাই। ওই সন্তান নাফরমানি করতেছে, আমার আল্লাহর নাফরমানি করে করে জীবনটা নষ্ট করে দিতেছে রে ভাই। তোমার সন্তান আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, তোমার সন্তান তোমার সামনে নামাজ পড়ে না, তোমার সন্তান তোমার সামনে আমার আল্লাহর নাফরমানি করতেছে, ও বাবা, তোমার সন্তানকে নামাজের জন্য তাকিদ করো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত যে সন্তানের যখন সাত বৎসর হয়ে যায়, ও মা, ও যুবক ভাইয়েরা খেয়াল করে শুনুন, আপনার সন্তানের যখন সাত বৎসর হয়ে যায় তখন বিশ্বনবী বলেছেন তোমার সন্তানকে নামাজের আদেশ করে না, বলেন সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সন্তানের সাত বৎসর হয়ে যায় তখন সন্তানকে কি করেন? নামাজের আদেশ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, হে উম্মতের দল, তোমার সন্তানের যখন সাত বৎসর হয়ে যায়, সাত বৎসর উপনীত হয়ে যায়, তখন তোমার সন্তানকে নামাজের আদেশ করে নাও। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে, উম্ম, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। হে উম্মতের দল, তোমার সন্তানের যখন সাত বৎসর উপনীত হয়ে যায় তখন তোমার সন্তানকে নামাজের আদেশ করে না, ও তোমার সন্তানকে নামাজের আদেশ করো।
مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين وزربوهم عليها وهم أبناء عشر سنين بشنو برحمة للعالمين بولين هي أمتر دال تمار شنطنر جقن دوش بشر وقنت هيا جاي তোমার সন্তানের যখন 10 বছর হয়ে যায় তখন তোমার সন্তানকে নামাজের জন্য উপহার করো এই ঘোষণা কর নবীজি বলতেছে হে আমার উম্মত তোমার সন্তানের যখন 7 বছর উপনীত হয়ে যায় তখন তোমার সন্তানকে নামাজের আদেশ করে নাও ও সন্তান নামাজ পড় ও সন্তান আল্লাহর ঘর মসজিদে যা আল্লাহ তাআলার কদমের মধ্যে সেজদা দে ও বাবা তোমার সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ করে নাও রহমাতুল লিল আলামিন বলে শুধু তাই নয় তোমার সন্তানের যখন 10 বছর হয়ে যায় ও যুবক ভাই তখন তোমার সন্তানকে নামাজের জন্য পহার করে নাও আঘাত করে নাও নামাজ না পড়লে সন্তানকে শাস্তি দাও নামাজ না পড়লে সন্তানের খাবার বন্ধ করে দাও নামাজ না পড়লে সন্তানকে ঘর থেকে বের করে দাও রহমাতুল লিল আলামিন বলেন ও বান্দা তোমার সন্তানের যখন 10 বছর হয়ে যায় তখন তোমার সন্তানকে নামাজের আদেশ করে নাও ও সন্তান নামাজ পড় আমার আল্লাহ তাআলার কদমের মধ্যে সেজদা দে আমার আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে যাও আল্লাহ তাআলার গোলামি করার জন্য মসজিদের মধ্যে চলে যাও আল্লাহ তাআলা বলে ও বান্দা আমি আল্লাহ তাআলা কত মহব্বত করে তোমাদেরকে বানাইলাম ও বান্দা একমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি আমার গোলামি না করে আমার নাফরমানি করে করে জীবনটা নষ্ট করে দিতেছো রে ভাই আমার নামাজ না পড়ে আমার কুরআন না পড়ে আমার আল্লাহ তাআলার নাফরমানি করে করে জীবনটা নষ্ট করে দিতেছো আজকে নামাজ না পড়লে বান্দা তোমার মায়া লাগে না আজান দিতেছে ফজরের আজান দেয় হাইয়া আলাস সালাহ আল্লাহ তাআলার ঘর থেকে মুয়াজ্জিন ডাকতেছে ও বান্দা আল্লাহর ঘরে আয় 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 আল্লাহ তাআলার ঘরে যা নামাজ পড়তে যা আল্লাহ তাআলার ঘর থেকে তোমাকে ডাকতেছে বান্দা তুমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেও নাই জোহরের সময় ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ও বান্দা আমার ঘরে আয় 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 আল্লাহর ঘরে নামাজ পড়তে আয় আল্লাহ তাআলার কদমে সেজদা দিতে আয় বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তাআলার ঘর থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে ডাকতেছে তুমি আল্লাহ তাআলার ডাকে তুমি সাড়া দেও নাই জোহরের সময় ডাকলো তুমি সাড়া দেও নাই আসরের সময় তোমাকে ডাকতেছে নামাজ করার জন্য তুমি আল্লাহর কথা সাড়া দেও নাই মাগরিবের সময় ডাকতেছে আল্লাহর ঘরে তুমি যাও নাই এশারের সময় ডাকতেছে বান্দা আয় 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 নামাজ পড়ার জন্য আয় তুমি আল্লাহ তাআলার ডাকে তুমি সাড়া দেও নাই আল্লাহ তাআলা না করুক ও বান্দা তুমি ঘুমের ঘরে যদি মারা যাও ওই রাত্রে যদি আজরাইল তোমার জানটা কবজ করার জন্য চলে আসে রে ভাই তখন কি বলবে তখন কি করবে একটাবার চিন্তা করে দেখো রে ভাই দিনের মধ্যে পাঁচ ওয়াক্ত আজান দিল একটাবার নামাজ পড়ার জন্য মসজিদে যাও নাই ঘুমের মধ্যে যখন মারা যাইবা আজরাইল চলে আসবে একটা সেকেন্ড তোমাকে দেওয়া হবে না তওবা করার সুযোগ পাইবা না বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা ঠিক ঠিক না সেই জন্য রহমাতুল লিল আলামিন বলে উম্মত সময় থাকতে
আজকে সময়ের কদর করে নাও সময় থাকতে তোমার সন্তানকে নামাজি বানাইয়া নাও তোমার সন্তানকে যখন নামাজি বানাইবা তোমার সন্তান দুনিয়াতে আমল করবে আল্লাহর গোলামি করবে বান্দা তুমি বিদ্ধ হওয়ার পর ওই সন্তান তোমাকে বিদ্যাশ্রমে পাঠাইবে না ঠিক কি ঠিক না নাফরমান সন্তান নামাজের সাথে খবর নাই নাফরমান সন্তান কুরআন তেলাওয়াতের সাথে কোনো খবর নাই 24টা ঘন্টা আমার মাওলার নাফরমানি করতেছে ওই নাফরমান সন্তান যখন কবরে যায় কবরের দুই পাশের মাটি বান্দা এমন ভাবে চাপ মারবে বান্দার এক বাজুর হাড় আরেক পাশে এরকম ভাবে ঢুকে যাবে সেই জন্য যুবক ভাই জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন জাহান্নামের শাস্তি সহ্য করা যাইবে না সহ্য করা যাইবে না ও বান্দা একবার চিন্তা করে দেখো রে ভাই দুনিয়ার আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই রহমাতুল লিল আলামিন বলে জাহান্নাম কত ভয়ঙ্কর করে আল্লাহ তাআলা বানাইছে তোমরা জানো রহমাতুল লিল আলামিন বলে উম্মত আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে আদেশ করবে ও জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে 1000 বছর তাপ দাও বলেন নাউজুবিল্লাহ এটা আমার মুখের কথা নয় রহমাতুল লিল আলামিন বলেন উকিদ আলান নারি আলফ সানাতিন হাত্তা ইহমাররত আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে আদেশ করবে হে জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে 1000 বছর তাপ দাও আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর জাহান্নামের ফেরেশতা হযরত মালিক ফেরেশতা জাহান্নামের যে ফেরেশতা রয়েছে তাদেরকে নিয়ে জাহান্নামকে 1000 বছর পর্যন্ত করা হয় জাহান্নামকে 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামকে 1000 বছর পর্যন্ত করার পর তুম্মা উকিদ আলাইহা আলফ সানাতিন হাত্তা ইহমাররত রহমাতুল লিল আলামিন বলে উম্মত জাহান্নামকে 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন লাল কালার ধারণ করেছে শুধু তাই নয় আল্লাহ তাআলা বলবে না 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 যেই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়া বানাইলাম যেই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করিলাম যেই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করিলাম আমার বান্দা আমার নিয়ামত ভোগ করার পর আমার বান্দা আমার নিয়ামত খেয়ে খেয়ে আমার নাফরমানি করেছে ও জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে 1000 বছর তাপ দিলে হবে না ও জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে আরো 1000 বছর তাপ দাও আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর জাহান্নামকে জাহান্নামের ফেরেশতা 2000 বছর তাপ দে জাহান্নামের ফেরেশতা 2000 বছর তাপ দেওয়ার পর তুম্মা উকিদ আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত জাহান্নামকে 2000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন সাদা কালার ধারণ করেছে প্রথম ছিল লাল তারপরে সাদা কালার ধারণ করেছে আল্লাহ তাআলা বলবে না 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 যেই বান্দার জন্য আমি আল্লাহ এত নিয়ামত দুনিয়াতে দান করি
করিলাম, যেই বান্দাকে দুইটা হাত দান করিলাম, যেই বান্দাকে দুইটা চক্ষু দান করিলাম, যেই বান্দাকে দুইটা পা দান করিলাম, যেই বান্দাকে সুস্থতার নিয়ামত দান করিলাম। আমাদের সমাজের মধ্যে এমন অনেক যুবক ভাই আছে যার দুইটা হাত নাই, এমন অনেক যুবক ভাই আছে যার দুইটা চক্ষু নাই, এমন অনেক যুবক ভাই আছে যার দুইটা পা নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবগুলো নিয়ামত দান করেছে, ঠিক কি ঠিক না? এত নিয়ামত পাওয়ার পর যখন তুমি মাওলার নাফরমানি করতেছো রে ভাই, আল্লাহ তাআলা বলবে না না, 2000 বছর জাহান্নামকে তাপ দিলে হবে না, জাহান্নামকে আরো 1000 বছর তাপ দাও। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর জাহান্নামকে আরো 1000 বছর তাপ দে, কুম্মাউ কিদা আলাইহা আলফাসানাতিন হাত্তা ইসওয়াদাত ফাইয়া সাউদা মুসলিমা। রহমাতুল্লিল আলামিন বলেন জাহান্নামকে 3000 বছর তাপ দেওয়া হবে। 3000 বৎসর জাহান্নামকে তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন কালো অন্ধকার হয়ে গেছে, ফাইয়া সাউদা ও মুসলিমা কেমন কালো হয়ে গেছে। মনে করেন ওই জাহান্নামের মধ্যে আপন ভাইদেরকে, দুই ভাইকে যদি পালানো হয়, নিক্ষেপ করা হয়, একজনের পিঠের সাথে যদি একজনের পিঠ লাগানো হয়, তারপরও আপন ভাই আপন ভাইকে চিনবেন। অনেক ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে বান্দা, জাহান্নামে কারা যাবে, জাহান্নামের মধ্যে কাদেরকে নিক্ষেপ করা হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে গুলায়া জালাসদু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাখাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি বখা কুরআ কালামুল্লাহ বশুনু মাস্তি কদিমাস্তি নয়ন সৈদুল কৌ নাইন খতমুল মুরসালিন আখেরা মুদে বুয়াদ ফখরুল আউয়ালিন শুধু হুজুদাস রহমাতুল্লিল আলামিন মসজিদে ও শুধু হামার রুহে জমিন। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা জাহান্নামকে কই 1000 বৎসর তাপ দিলেন, 3000 বৎসর। আপনারা বুঝতেছেন আমার কথা? তাহলে একটু হা বানায় বলেন, 3000 বৎসর জাহান্নামকে পুজ্জ্বলিত করা হয়েছে। আমরা কিন্তু কলবের দ্বারা, অন্তর দ্বারা আমরা চিন্তা করি না। অন্তর দ্বারা চিন্তা করতাম, অন্তর দ্বারা ফিকির করতাম, 3000 বৎসর জাহান্নামকে তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন কত ভয়ানক হয়ে গেছে, আর ওই জাহান্নামের মধ্যে কাদেরকে নিক্ষেপ করা হবে, যাহারা নামাজ না পড়ে বেঈমান তাদেরকে হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের বান্দা হিসাবে করা হবে। আজকে মাহফিল শুনতে আসছেন, হাজার হাজার শ্রোতা আসতেছে, আসবে, এত মানুষ নামাজ পড়েন, ওয়াজ শুনতেছেন, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শুনেন নামাজ না পড়েন, এই ওয়াজে কোনো ফায়দা হবে? এই ওয়াজ আপনাকে জান্নাতে নিবে? তাহলে ওয়াজের কোনো ফায়দা নেই। যদি ওয়াজ শোনার পর আমল করতে পারেন, যদি মনে করেন না আমার নামাজ পড়তে হবে, আমার জিন্দগিতে নামাজ ফিট করতেই হবে, কারণ দুনিয়াতে থাকার কোনো সুযোগ আপনি চাইলেও থাকতে পারবেন না, না চাইলেও থাকতে পারবেন না, এই দুনিয়াটা হলো খেলতামাশার জায়গা, এই দুনিয়ার মধ্যে মানুষ আসবে যাইবে, এটাই দুনিয়ার নিয়ম। আমি আপনি যতই বাহাদুরি করি, ক্ষমতার বাহাদুরি করি, অর্থের বাহাদুরি করি, সম্পদের বাহাদুরি করি, সন্তানের বাহাদুরি করি, যা কিছুই করি, এইগুলা দুনিয়াতেই শেষ। যখন মারা যাইবেন আপনার সন্তান আপনাকে কবরে নিয়ে যাইবে,
আপনার আপন সন্তান আপনাকে কবরে রাখবে বিষয়টা চিন্তা করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সন্তানকে নামাজের তালিম দাও যখন 7 বছর হয়ে যায় তখন সন্তানকে নামাজের আদেশ করে নাও যখন 10 বছর হয়ে যায় 10 বছরে উপনীত হয়ে যায় নামাজের জন্য সন্তানকে প্রহার করো নামাজ না পড়লে সন্তানকে আঘাত করো প্রয়োজনে সন্তানকে শাসন করো যাতে নামাজি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আজকে বান্দা সন্তান নামাজ পড়ে না 24টা ঘন্টা মোবাইল নিয়ে সময় কাটাইতেছে সন্তান বেখিয়াল হইয়া জাহান্নামের দিকে দৌড়াইতেছে আপনি পিতা হওয়ার পর সন্তানকে নামাজের কথা বলেন নাই কি ভাবতেছেন নিজে নামাজি হয়ে গেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন ওই নামাজ কি আপনাকে জান্নাতে নিয়ে যাইবে আপনার সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সন্তানের অবস্থা কি আপনার সন্তানের ভবিষ্যৎ কি করেছে শুধু বিদেশ পাঠাইছেন টাকা ইনকাম করার জন্য সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের জীবন নষ্ট করে দিয়েছে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছেন হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আলিয়ুম সালাসুন লা তুআখিরহা আস-সালা হে আলী যখন নামাজের সময় হয়ে যায় যখন নামাজের সময় প্রবেশ করবে তুমি সময়টা বিলম্ব করবে না যথা সময়ে নামাজটা আদায় করবে বলেন সুবহানাল্লাহ তো তাহারা কেমন সাহাবী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা জিনিস বিলম্ব করবে না কয়টা জিনিস এক নম্বর হলো ইয়া আলিয়ুম সালাতুন লা তুআখিরহা আস-সালাত যখন নামাজের সময় হয়ে যায় বিলম্ব করবে না যথা সময়ে নামাজ আদায় করে নাও দুই নাম্বার হলো ইয়া আলিয়ুম সালাসুন লা তুআখিরহা আস-সালাতু ইযা আতাত ওয়াল আরদু ওয়াল জানাযাতু ইযা হাদারাত যখন জানাজার নামাজ তোমাদের সামনে চলে আসে জানাজার নামাজ তোমাদের সামনে উপস্থিত হয়ে যায় তখন জানাজার নামাজ দেরি করবে না মাইয়িতকে তুমি বিলম্ব করবে না যথা সময়ে জানাজার নামাজটা আদায় করে নাও বর্তমান সমাজে এমন হয়ে গেছে জানাজার নামাজ সামনে আসার পর ঘন্টার ঘন্টা এলান দিয়ে ঘন্টার ঘন্টা বক্তৃতা দিয়ে আমরা সময় নষ্ট করি ঠিক না তো নামাজের সময় নামাজ পড়তে হবে হুজুর চলে আসছেন আমার আলোচনা গুছিয়ে ফেলতেছি নামাজের সময় নামাজ পড়তে হবে মুরব্বি বাবার আপনারা আসছেন রহমাতুল্লিল আলামিন বলেন যখন নামাজের সময় হয়ে যায় বিলম্ব করবে না নামাজটুকু আদায় করে নাও যখন জানাজার নামাজ সামনে আসে তখন বিলম্ব করবে না জানাজার নামাজটা আদায় করে নাও তিন নম্বর হলো ওয়াল আইয়ুম ইযা ওয়াজাদতাহা কুফুয়ান যখন তোমার কন্যা সন্তানের বিবাহর বয়স হয়ে যায় সমপর্যায়ে যখন বর পাও তোমার কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দাও কেননা বর্তমান সমাজ তো খারাপ সমাজ বর্তমান সমাজটা এমন হয়ে গেছে ছেলে সন্তানের কোনো আপনার উপর ভরসা নাই মেয়ের কোনো ভরসা নাই আমি যে ঘর থেকে বের হব ঘরের মধ্যে সুস্থতার সাথে ফিরতে পারবো এমন কোনো গ্যারান্টি আমাদের নাই আছে বর্তমান সমাজ এমন হয়ে গেছে মানুষকে মানুষ মানুষকে মানুষ হত্যা করতে একটু দ্বিধাবোধ করে না আমাদের ছাত্র ভাই রেজাউল করিম হাফেজ রেজাউল করিম তার কি অপরাধ ছিল এই যে সমাবেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপির সমাবেশের মধ্যে আমার ছাত্র ভাই আমাদের জাতি ভাই মাদ্রাসার পড়ুয়া ছাত্র তাকে হত্যা করা হয়েছে তার কোনো বিচার নেই 2006 সালে যখন কোনো ব্যক্তিকে হত্যা করেছেন তাদেরকে ফাঁসি দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সরকারের কাছে চেয়ারম্যানের কাছে এমপির কাছে আমরা দাবি জানাই আমাদের ছাত্র ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার অবশ্যই তার বিচার দেশে করতে হবে ঠিক না যাদেরকে যেই বা যাহারা তাকে হত্যা করা হয়েছে আমরা আলেম হয়েছি বিদায় আমাদের কি দেশের মধ্যে কোনো ক্ষমতা নাই আমাদের কি কোনো দায়িত্ব নাই আমাদেরকে মেরে ফেলবে আমরা কিছু বলতে পারবো না আর বললই জেলখানার মধ্যে নিয়ে বন্দি করবে এমন হয়ে গেছে এখন যদি কোরআনের কথা বলতে যাই তাহলে দেখবেন সুৎকুরির বিরুদ্ধে চলে যাইবে যাইবে কি না কোরআনের কথা বলতে গেলে ঘুষকুরির বিরুদ্ধে চলে যাইবে আমার বাবাও একজন মেম্বার দেশের প্রতিনিধি আমার বাবাকেও আমি বলবো এবং বলিও
কোরআনের কথা বলতে গেল যদি বাবার বিরুদ্ধে যায় কোরআনের কথা বলতে হবে ঠিকই ঠিক না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ছিল আযর কোরআনের কথা বলতে গিয়ে বাবাকে ত্যাগ করলেন ইসলামকে ত্যাগ করে নাই তেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দ্বীনের কথা বলেছেন তার বিরোধিতা করেছে ফেরাউন ফেরাউন ধ্বংস হয়ে গেছে ইসলামকে দমন করতে পারে নাই তেমনি ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন বিরোধিতা করেছেন আবু জাহেল ধ্বংস হয়ে গেছে ইসলাম কোনোদিন ধ্বংস করতে পারে নাই ইসলামের জন্য এমন সাহাবী পাইবেন না ইসলামের জন্য যুদ্ধ করে নাই ইসলামের জন্য জিহাদ করে নাই সমস্ত সাহাবী ইসলামের জন্য জান দিয়েছেন সমস্ত সাহাবী ইসলামের জন্য মাল দিয়েছেন ইসলামের জন্য জান মাল দিয়ে আজকে ইসলামটা আমাদের মধ্যে চলে আসছে সেই জন্য বলতে চাই বর্তমান সাহাবী আসবেন না সেই জন্য বলতে চাই নবী তো আমাদের মধ্যে আর আসবেন না ইসলামের দায়িত্ব আমাদের সেই জন্য কোন সময় যদি ইসলামের জন্য জান দিতে হয় কোন সময় যদি ইসলামের জন্য মাল দিতে হয় কোন সময় যদি আমাদের ওলামায়ে কেরাম আল্লামা বেলায়েতুল্লাহ কাসিমী সাহেব আমাদেরকে ইসলামের পক্ষে ডাক দেওয়া হয় আমাদের নিজের জীবনকে বাতি রেখে নিজের জীবনকে বাদ দিয়ে ইসলামের জন্য জানটা বিলেন করে দেবো ঠিকই ঠিক না ইসলাম দুনিয়াতে আসে কিয়ামত পর্যন্ত থাকবে যারা ইসলামের বিরোধিতা করবে তারা দুনিয়া থাকবে না তারা ধ্বংস হয়ে যাবে ঠিকই ঠিক না সেই জন্য বলতে চাই ইসলামের কথা বলতে গেলে কোরআনের কথা বলতে গেলে মেম্বারের বিরুদ্ধে যাইতে পারে কোরআনের কথা বলতে গেলে চেয়ারম্যানের বিরুদ্ধে যাইতে পারে কোরআনের কথা বলতে গেলে এমপির বিরুদ্ধে যাইতে পারে কোরআনের কথা বলতে গেলে মন্ত্রীর বিরুদ্ধে যাইতে পারে কোরআনের কথা বলতে গেলে দেশের বিরুদ্ধে যাইতে পারে কোরআনের কথা বলতে গেলে সরকারের বিরুদ্ধে যাইতে পারে সরকারের বিরুদ্ধে যাক দেশের বিরুদ্ধে যাক চেয়ারম্যানের বিরুদ্ধে যাক এটা আমাদের দেখার বিষয় নয় কোরআনের কথা বলতে হবে আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে ঠিকই ঠিক না আজকে যে আসতেছে আল্লামা আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ কোনো ব্যক্তিকে পরোয়া করার কথা বলেন আলহামদুলিল্লাহ এমন ব্যক্তি দরকার আছে আমি তো মনে করি বর্তমান জমানার মধ্যে আল্লামা আলী হাসান উসামা এমন ভূমিকা পালন করতেছেন আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কোন কাফেরকে বই করে নাই কোন কাফেরকে পরোয়া করে নাই কাফেরের বিরুদ্ধে আল্লাহ তাআলার দিনের কথা উচ্চ সুরে আওয়াজ করে বলেছেন আজানের ধ্বনি উচ্চ সুরে দিয়েছেন তেমনি ভাবে বর্তমান শায়খ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ বর্তমান জমানে আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করে সারা দেশ জুড়ে কোরআনের কথা বলে যাচ্ছে ঠিক ঠিক না বর্তমান তার বিরোধিতা অনেকে করতেছে আলেম সমাজ তাহার বিরোধিতা করতেছে সেই জন্য বলবো আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররুকু তোমরা সবাই আল্লাহ তাআলা রশিকে তোমরা সবাই মিলিত হয়ে ধরো আর বিরোধিতা করিও না ঐক্যর পথে আসো সবাই এক নেক হয়ে ইসলামের কথা বলে যাও আজকে বর্তমান জমানার মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব জেলখানার মধ্যে পড়ে আছে আল্লামা কত আলেম ওলামা জেলখানার মধ্যে পড়ে আছে রফিকুল্লাহ মাদানী ছোট্ট একটি শিশু তাহাকে কেমন ভাবে পার মধ্যে বিড়ি লাগাইছে আপনারা দেখেন নাই আপনাদের মায়া লাগে না মায়া লাগবে কেমন করে ইসলামের দরদ তো আপনাদের বৃত্তে নাই নিজের সন্তান হইতো তাহলে কান্নাকাটি করতেন নিজের সন্তান হইলে চব্বিশটা ঘন্টা কান্নাকাটি করতেন আপনার সন্তান না কিন্তু বলতে চাই আমার দিনী ভাই ঠিকই ঠিক না সে কোরআনের কথা বলে জেলে গেছে তাহাকে জেলখানা থেকে বের করার দায়িত্ব আমাদের সবার সেজন্য বলতে চাই যাহারা জেলখানার মধ্যে আছে আমরা সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতেছি যদি আপনি দেশের মধ্যে শান্তি চান দেশের মধ্যে শান্তি চান জুলুম থেকে বাঁচতে চান আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব থেকে বাঁচতে চান তাহলে আপনার কর্তব্য হলো আল্লামা মামুনুল হক সহ যত আলেম ওলামা জেলখানার মধ্যে আছে সমস্ত আলেম ওলামাদেরকে জেলখানা থেকে মুক্তি করার দায়িত্ব আপনার কর্তব্য ঠিকই ঠিক না সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারও তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আলেম সমাজকে এক নেক হয়ে দিনের পথে কথা বলতে পারে দিনের উপর চলতে পারে ইসলামের জন্য জানটা দিয়ে যেন শহীদি মর্যাদা দুনিয়ার থেকে নিয়ে যাইতে পারি কবরে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন